আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা। স্বাস্থ্য মন্ত্রণালয় এমওএস বুধবার 14 জুলাই রাতে জানিয়েছে যে বর্তমানে আরও 4টি কেটিপি লাউঞ্জ বা ক্লাবগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ চলছে। মন্ত্রী আহ্বান জানিয়ে বলেছেন, যারা এই ক্লাবগুলোতে বা F&B ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট হিসাবে পরিচালিত অনুরূপ কেটিপি লাউঞ্জগুলো গিয়েছেন তাদেরকে বিনা খরচায় পুনর্বাস পরীক্ষা করা হবে, সবাই যাতে এগিয়ে আসে সেই আহ্বান তিনি জানিয়েছেন। এই কেটিপি লাউঞ্জ বা ফুড অ্যান্ড বেভারেজ স্টলগুলো সবগুলো হলো যে ওয়ান এক্সক্লুসিভ 114 মিনি মিডল রোড, লেভেল 9 L9 114 মিডল রোড, টার্মিনাল 10 ক্লাকি রোড এবং ক্লাব M 114 মিডল রোড। বিবৃতিতে বলা হয়েছে, এমওএস সামাজিক হোস্টেসের মধ্যে কোভিড-19 সংক্রমণের ঘটনাগুলো খতিয়ে দেখছে, যারা প্রায়ই কেটিবি লাউঞ্জ বা ক্লাবগুলোতে F&B আউটলেট হিসাবে কাজ করে এবং তাদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ তদন্ত করা হচ্ছে। অর্থাৎ তাদের সাথে যারা সামাজিক যোগাযোগ ঘনিষ্ঠভাবে মিশেছে তাদের তদন্ত করা হচ্ছে, ক্লোজ কন্ট্যাক্ট করা হচ্ছে। যে কোনো সম্ভাব্য সঞ্চালনের শৃঙ্খলা ভাঙতে এবং পরিষ্কার করার জন্য বৃহস্পতিবার থেকে 29 জুলাই পর্যন্ত এই স্থানগুলো জনসাধারণের জন্য বন্ধ থাকবে। মঙ্গলবার মন্ত্রণালয় 29 জুন থেকে বুধবারের মধ্যে এই 4টি কেটিবি লাউঞ্জ প্রাঙ্গণে প্রদর্শন করা একই রকমের কেটিবি লাউঞ্জ বা খাবার পানির আউটলেট হিসাবে পরিচালিত ক্লাবগুলোকে যে কোনো জাতীয়তা সামাজিক হোস্টেসের সাথে মতবিনিময় করা তাদের জন্য বিনামূল্যে কোভিড-19 টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জনগণ চাইলে ওয়েবসাইটে গিয়ে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারে। মন্ত্রণালয় বলেছে, এই প্রাঙ্গণ এবং অনুরূপ সেটিং সমস্ত দর্শনার্থী এবং যারা কোনো জাতীয়তার সামাজিক হোস্টেসের সাথে মতবিনিময় করেছেন বা মেলামেশা করেছেন তাদের পরামর্শ দেওয়া হয় যে তাদের ঘনিষ্ঠতা এবং সাক্ষাৎকারের তারিখ থেকে 14 দিনের জন্য তাদের স্বাস্থ্যকে নির্ভরভাবে পর্যবেক্ষণ করা, নিজেদেরকে আলাদা রাখা এবং কারোর সাথে মেলামেশা না করা, কমিউনিটিতে মেলামেশা কম করা এবং তারা অসুস্থ বোধ করলে যাতে দ্রুত ডাক্তারের কাছে যায়, মন্ত্রণালয় এটা যোগ করেছে। এমএস বুধবার কমিউনিটিতে 56 জন করোনা আক্রান্ত সম্পর্ক করেছিল, যে এর মধ্যে বেলেজরি ছিল এ কেটিবি ক্লাস্টার থেকে। এর মধ্যে 56 জনের মধ্যে 17 জন পূর্বেই আক্রান্তের সাথে লিঙ্গিত ছিল এবং তাদেরকে কোয়ারেন্টাইন অর্ডার করা হয়েছিল। 34 জন নজরদারি করার মাধ্যমে সংযুক্ত শনাক্ত করা হয়েছে। 5 জন আক্রান্ত বর্তমানে আনলিঙ্ক, অর্থাৎ তারা কীভাবে করোনা আক্রান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে এটি এখন পর্যন্ত 2021 সালের কমিউনিটিতে সংক্রমিত আক্রান্তের সর্বোচ্চ দৈনিক সংখ্যা। এছাড়া এমন 4 জন, তাছাড়া গতকালকে 4 জন বিদেশ ফেরত ছিলেন, যারা ইস্টার্ন রুটে ছিলেন বা সিঙ্গাপুরে আসার পরে আইসোলেশন করা হয়েছিল। সিঙ্গাপুরে আসার পর একজনকে অ্যারাইভাল টেস্টে শনাক্ত করা হয়েছিল, বাকি 3 জন ইস্টার্ন রুটে থাকাকালীন সময় অসুস্থ বোধ করলে টেস্ট করলে তার পজিটিভ হন। বুধবার মোট 60 জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছিল। এই 60 জনের মোট সিঙ্গাপুরে মোট আক্রান্ত সংখ্যা 62,804 জনে দাঁড়িয়েছে। কমিউনিটিতে নতুন আক্রান্ত সংখ্যা আগের সপ্তাহে ছিল 24 জন থেকে এখন 88 জন দাঁড়িয়েছে, অর্থাৎ অনেকটা বেড়েছে। এমওএস বলেছে যে গত সপ্তাহে কমিউনিটিতে আনলিঙ্ক আক্রান্ত সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। বর্তমানে সিঙ্গাপুরে 25টি অ্যাক্টিভ ক্লাস্টার রয়েছে, যার প্রতিটিতে 3 থেকে 94 জন সংক্রমণ রয়েছে। 3টি নতুন ক্লাস্টার ঘোষণা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে আছেন 125 জন রোগী, তাদের বেশিরভাগই ভালো আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন। ICUতে আছেন 1 জন এবং অক্সিজেনের প্রয়োজন হচ্ছে 8 জনের। গত 28 দিনে 18 জন কমিউনিটিতে আক্রান্তের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয়েছিল, ICUতে ভর্তি করা হয়েছিল বা মারা গেছে। এর মধ্যে 14 জনই ভ্যাকসিন নেননি, 4 জন আংশিকভাবে ভ্যাকসিন নেওয়া হয়েছে, তারা 1 ডোজ নিয়েছিলেন, অর্থাৎ পুরোপুরি টিকা কেউই নেননি। সিঙ্গাপুরে কোভিড-19 আক্রান্ত হয়ে 36 জন মারা গেছেন এবং আরও 15 জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাদের মধ্যে তারা করোনা পজিটিভ ছিল, আরও 15 জন করোনা পজিটিভ ছিলেন কিন্তু তারা মৃত্যু করোনা বেড়েছে না অন্য কোনো কারণ হয়েছিল। সিঙ্গাপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে
মঙ্গলবার পর্যন্ত জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় কোভিড নাইন্টিনের ভ্যাকসিন 64,60,735টি ডোজ দেওয়া হয়েছে। এবং মঙ্গলবার পর্যন্ত 40,52,437 জনকে কভার করা হয়েছে টিকা আওতায়। মোট 24,20,824 জনকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ 2.4 মিলিয়নের বেশি লোককে সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে। তাছাড়া 32,523 জন রিকভার রোগীকে অন্তত একই ডোজ দেওয়া হয়েছে, অর্থাৎ সিঙ্গাপুরে যারা রিকভার তাদেরকে এক ডোজ দেওয়া হচ্ছে। এবং তাদের দ্বিতীয় ডোজ প্রাপ্ত মোট সংখ্যা হলো 23,88,301 জন, অর্থাৎ সিঙ্গাপুরে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনের যে টার্গেট মারা আছে সেই পাত্রে খুব সঠিকভাবেই এগিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবাই খবর। এখন খবর পেলে আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।